দর্শক, এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল। দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে এই স্কুলটিকে, দেখার মতো। একটি স্কুল যদি এত সুন্দর হয়, আসলে শিক্ষার্থীরা তো না আসে আর উপায় আছে? দেখুন কতটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে স্কুলটিকে। বর্তমান সরকার কর্তৃক অধিকাংশ স্কুলেই এখন এভাবে ডিজাইন করে সাজানো হয়েছে এবং বিভিন্ন ফুল চিত্রকর্মের মাধ্যমে স্কুলগুলোকে নান্দনিক করে তোলা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা খুব দ্রুতই স্কুলে আসে এবং স্কুলে এসে তাদের মনোনিবেশ করতে পারে। দেওয়ালগুলো কতটা সুন্দর করে সাজিয়েছে, হয়তোবা ভিডিও দেখে সেটি আসলে আপনি অনুভব করতে পারবেন না। একটি স্কুল এতটা সুন্দর, তাও আবার বাংলাদেশের। শুধু এই স্কুল নয়, আমি দেখেছি অধিকাংশ প্রাইমারি স্কুল কিন্তু এভাবে সাজিয়েছে। বর্তমান সরকার চমৎকার এই কৌশলটি নিয়েছে, যাতে করে শিক্ষার্থী কাছে স্কুলে এসে বোরিং না হয় এবং তারা যাতে এখানে এসে তাদের অন্তত শিক্ষাটুকু অর্জন করতে পারে বা স্কুলের এসে আনন্দ সময় কাটাতে পারে, সেজন্যই আসলে ব্যবস্থা। দর্শক, আজ এখানে অসম্ভব সুন্দর একটি প্রোগ্রাম হবে, আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। তার আগে একটি রুমের ভিতর প্রবেশ করে নিই। এটি হচ্ছে পাক প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। দেখুন কতটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই ক্লাসটিকে, একেবারে ছবির মতো করে সুন্দর করে সাজিয়েছে। দেখুন এখানে তাদের জন্য বিভিন্ন পুতুল রাখা হয়েছে, দেওয়ালটা তো পুরোটাই এঁকে দিয়েছে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে, ওটা পুরো দেওয়ালই চিত্রকর্ম দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং সেই সাথে উপরেও খুব চমৎকার ফুল আঁকা হয়েছে এবং চারপাশের পরিবেশটা আসলে সত্যি দেখার মতো। এটি একটি স্কুল, তাও আবার বাংলাদেশে, এটি বিশ্বাস করাটাই এক প্রকার মানে কষ্ট হচ্ছে। আপনারা দেখুন যে এখানে একটি অ্যাকোয়ারিয়াম রেখেছে বাচ্চাদের খাবার পানির জন্য, এখানে ফিল্টার রয়েছে, আছে এখানে পোশাক রাখার জন্য হ্যাঙ্গার সহ, বলা চলে একেবারে চমৎকার করে সাজিয়েছে স্কুলটিকে। দেখুন এখানে বাচ্চারা খুব সুন্দর করে ভিতরে প্রবেশ করে মানে বসে, নিচে বসে সুন্দর করে কিন্তু পড়াশোনা অর্জন করতে পারবে এবং মানে তাদের জন্য একেবারেই ছবির মতো করে সাজিয়েছে একটি রুম। এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে ধরে রাখতে, আকৃষ্ট করতে এখন অধিকাংশ প্রাইমারি স্কুলেই এরকম খেলার বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণের পাশাপাশি এইসবে খেলাধুলা করে সময় কাটাতে পারে এবং স্কুলের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পায়। নিঃসন্দেহে সরকারের এটি একটি চমৎকার উদ্যোগ। দর্শক, এখন আমি আপনাদেরকে একটি ব্যতিক্রম উদ্যোগের দৃশ্য দেখাব। হাজীগঞ্জ উপজেলার সেন্ড্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের যে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশু শিক্ষার্থীরা রয়েছে তাদের নবীনবরণের আয়োজন করেছে। এই নবীনবরণে শিশু শিক্ষার্থীদের গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এসব কমলমতি শিশুরা তাদের শিক্ষাজীবন শুরু করেছে আজ। স্কুলে প্রবেশ করতেই একে একে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেছে। ফুল হাতে নিয়ে এসব কমলমতি শিশুরা প্রবেশ করেছে তাদের ক্লাসরুমে। ক্লাসরুমটি যেন একটি স্বপ্নপুরী, এত সুন্দর করে তারা ক্লাসরুমটিকে সাজিয়েছে যা সত্যি মুগ্ধ করার মতো। এসব কমলমতি শিশুদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে আজকের এই দিনটি, যেখানে শিক্ষাজীবন শুরুর সময়ই তাদের লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেছে স্কুলের শিক্ষকরা। সেই সাথে তারা এমন একটি ক্লাসরুমে বসে শিক্ষা অর্জন করবে যেটি দেখতে পুরোটাই কল্পনার জগতের মতো। আমরা সবশেষে ধন্যবাদ জানাই সরকারকে চমৎকার এই কৌশলের মাধ্যমে শিশুদের শিক্ষা অর্জনের ব্যবস্থা করার জন্য। সেই সাথে হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেন্ড্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটিকে এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। আবারও চাঁদপুরিয়ান পরিবার আপনাদেরকে জানায় হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।